কানে গিয়ে দেখি ওসুরাজ ক্রস রক্ত খুব কানে কানে স্বর্গরাজ্যের দেবতারা বলতো এবং স্বর্গরাজ্যের দেবতারা কাঁপত রিক্ত অবস্থায় গিয়েছে। দেবতারা আমাদেরকে বলল মাতা আমরা ওসুরাজ ক্রস রাজ্যে চলতে মাতা স্বর্গরাজ্যকে করেছে ওসুরাজ ক্রস উত্তর পর দেবতারা বলল দেবতাদের আশীর্বাদে ওসুরাজ ক্রস হয়েছে অমর বিজয়ী। তাই বলো স্বামী কোন দেবতা কেন দিয়েছে ওসুরাজ ক্রস অমরত্ব শোনো পার্বতী একদিন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমি দিয়েছিলাম অসুরাজ রাজ অবরোধ কেন সবই কেন তুমি দিয়েছিলে অসুরাজ রাজ শান্ত হো পার্বতী পৃথিবী একমাত্র তুমি সেই নারী যে অসুরাজ রাজকে করিতে পারবে নিধন। কেমন সবই আমি তো একজন সামান্য নারী হই কেমন আমি নিহত করব এক অমর বিজয়ীকে। শোনো পার্বতী অসুরাজ রাজ একমাদে মত্ত হয়ে নিত্য গীত পরিবেশন করছে তার আরাধ্যাশ্রমে তুমি সেখানে যাবে এবং অসুরাজ রাজকে তুমি করিবে নিধন। তবে একটা কথা মনে রাখবে পার্বতী আমি যখন অসুরাজ রাজ অমরত্ব অপমান করেছি তখন আমি বলেছি বলি ও হয়ে আমার পরম ভক্ত অসুরাজ রাজের আমি তোমায় আজকে কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে অমরত্ব অপমান করলাম। তবে একটা কথা মনে রাখবে যেদিন তুমি করবে নারীর উপলব্ধ যেদিন তুমি করবে নারীর উপলব্ধ যেদিন তুমি করবে নারীর We'll be right back.